আমি আব্দুর রাজ্জাক বিনি সব কথা বলছি আর আপনি গল্প করছেন, আপনার তো লজ্জা নেই মনে হচ্ছে। আপনি একটু শরম করেন না, আপনার একটু লজ্জা হয় না, কোন সাহসে আপনি কথা বলেন? আমি সালাম দিয়েছি মানে আপনি নিজেকে পাথর মনে করবেন, মুখ খুলবেন না। আমি আপনার জন্য এসেছি, আমি শুধু আপনার জন্য এসেছি, আপনি মুখ খুলছেন কোন সাহসে? আপনার লজ্জা হয় না কেন, শরম হয় না কেন, ইতস্তবোধ হয় না কেন? একবার পাথরের মতো বসে থাকেন, এই এরিয়ায় থাকলে আপনার স্বাধীনতা বন্ধ। স্বাধীনতা খর্ব করে মানুষের মতো হয়ে বসে থাকবেন, পশু প্রাণীর আচরণ অন্তত আমাকে দেখাবেন না। আর যারা দিনী বোন আছেন, আসার সময় দেখলাম ঢংঢং করে এসেছেন, ঢংঢং করে চলে গেলেন। বাড়িতে আপনার কি আছে, টিভি দেখার সময় পার হয়ে গেল, আপনারই বউ চলে গেছে, গল্প আপনার বই করছে। বউকে বাড়িতে গিয়ে বলিয়েন যে কোন কাজে এসেছ, নিজেকে পুরুষ মনে করেন না, গরু ছাগল পুরুষ মনে করেন না? আপনাকে তো আমি বলেছি যে আপনার বাড়িতে কারফু জারি থাকবে, মানে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে থাকবে আর আপনার অধীনে বাড়িতে 44 দ্বারা জারি আছে। রিক্সা অত সাড়া দিতে হবে না। রিক্সাওয়ালাকে বলছে, রিক্সাওয়ালা সন্ধ্যার 7টার সময় বলছে যে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। কেন? ফখরুদ্দিনের যুগ, রাস্তাঘাট বন্ধ, দোকানপাট বন্ধ। রাজশাহী মেডিকেলে বাইরে কোথাও কলার ছাল পড়ে নেই, মানুষই নাই মেডিকেলের ভিতরে। একজন মানুষের ক্ষমতা সারা দেশে চলছে, দোকানপাট বন্ধ, মানুষই নাই রাস্তাঘাটে। কে? রাজা মত ফখরুদ্দিন। গাড়ি চালায় না রাস্তাতে মানুষ। আর আপনার বাড়িতে 3-4 জন মানুষ আছে, সেটুকুর উপরে আপনার ক্ষমতা চলে না, কাপুরুষ কি করবেন জীবনে? আপনি এত উপার্জন করে কি করবেন? নিজের স্বামী যতক্ষণ বেঁচে আছেন বাড়িতে 44 ধারা জারি থাকবে, কার থাকবে? কেন আসলো ঢং ঢং করে আর কেন চলে গেল? নিজেকে পশু প্রাণী মনে করেন, গরু ছাগল মনে করেন, তা করবেন কেন? আপনি তো মানুষ, কেন ভাবে আসলো আর কেন চলে গেল? কেন বসে গল্প করছে? আপনার বই তো এখানে ফ্যাশন বোরকা পরে আছে। না, আমাদের বাড়ির মহিলারা এই বোরকা পরে নেই, আপনি আমাকে ওই ফাঁদে ফাঁসাতে পারবেন না, এটা অসম্ভব। আমি অহংকার করিনি, গৌরব করিনি, আল্লাহ আমাকে মাফ করুক। আপনি আমার বাসাতে 3 মাস থাকবেন মেহমান হিসাবে, সরিষার সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখিয়ে দিলে আমি জাতির সামনে কথাই বলবো না। ও তো আমার 20 বছরের কথা, 25 বছরের কথা। বাসার নাম মেহমানখানা, হিন্দু যাবে খেতে পাবে, মুসলমান যাবে খেতে পাবে, কোনো সমস্যা নাই, উপরওয়ালা ব্যবস্থা করে দেবে। আর আপনাকে তো বলেছি যে আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আর আপনার বউকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। ভুলেও কোনোদিন 150-200 চাল রান্না করবেন না, 1.5 কেজি 1 কেজি রান্না করবেন। সারাদিন ফকিরে খাবে, আপনি খাবেন রাতে গরুতে খাবেন। কেন আপনি 150 চাল রান্না করবেন? আপনার মা তো চাল রান্না করতো 3 কেজি 5 কেজি, আপনারা ছিলেন 10 ভাই বোন, আর আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা। আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। তা আপনারা, আপনার বাপ মা হলো 2 জন আর আপনার হলেন 10 জন 12 জন, 2 জন কিষান কামলা 14 জন আর 2 জন ফকির 16 জন। 16 জনের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, আর আপনার বউ যেখানে থাকে সেখানে ফ্রিজ আছে, সবকিছু রেডি, তারপরে আপনি ফকিরকে খেতে দিতে পারেন না। রাত 12টার সময় মেহমান আসলে আপনার স্ত্রী নাক সিটকানি দেয় যে রাতে কোনো মেহমান নিয়ে এসেছ। আমি বউ তালাক দিতে বলিনি, তবে পরামর্শ দেন, নইলে বউ তালাক দিতে হবে, কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই কথা আপনি রক্ষা করতে পারবেন না, যেখানে আল্লাহ রাসূল বলেছেন মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। আপনি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবেন কি? একদিন যদি আপনি মেহমান ধরে নিয়ে যান, আপনার স্ত্রী এমন ধমক দিয়েছে আর জীবনে আপনি মেহমান নিয়ে যাবেন না। ভাই মনে কিছু নিয়েন না, আমি রাতে আপনাকে নিয়ে যেতে পারছি না, শেষ পর্যন্ত এভাবে বলতে হবে। আমি বউ তালাক দিতে আদেশ করিনি, তবে দেখে শুনে পরামর্শ দিচ্ছি, আপনার বউকে আপনার মায়ের মতো হতে হবে, এই কথাই ঠিক।
এখনো আপনার মায়ের বয়স 80 বছর বেঁচে আছে, আপনি 12টার সময় মেহমান নিয়ে গেছেন, আর আপনার বউ একবারে রেডি করে রেখেছে, তখন আপনার মা বিছানা থেকে উঠে তাড়াতাড়ি এসে বলছে থাক বেটা থাক বেটা, বউকে উঠেছে না, আমি নিজে সবকিছু ঠিকঠাক করে দিয়েছি, 80 বছরের মহিমেলা পারে পারে আপনার বউ পারে না। বাড়িটা 44 ধারা জারি করে রাখবেন, সবসময় চোখ গরম। আমি বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 বার লাঠি দিয়ে পিটাতে বলেছেন, আহাল পরিবার বউকে লাঠি দিয়ে ঠিক করতে বলেছেন, তার মধ্যে একবার বলেছেন লাঠিটা তুমি দরজায় ঝুলে রাখো বউকে ঠিক করার জন্য। পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ, পৃথিবীতে এত বড় ভদ্র মানুষকে জন্ম নেয়নি, তিনি বলছেন যে লাঠি দরজায় ঝুলে রাখো বউকে ঠিক করার জন্য, ছেলে মেয়েকে ঠিক করার জন্য। দিনই বোন, আপনাকে অপমান করার জন্য এই কথা আমি বলিনি, আপনাকে আমি খাটো করার জন্য এই কথা বলিনি, আপনি মেহমানকে খাওয়ান সেটা তো আমরা চাচ্ছি, আপনি 150 চাল রান্না করবেন কেন, 1/2 কেজি চাল রান্না করেন ফকিরকে খেতে দেন, আর আপনাকে বলছে আজকে গিয়ে আপনার বউকে স্ত্রীকে বলে দিবেন যে আমি যখন বাড়ি থেকে বের হব তখন খুচরা টাকা আমাকে 50টা 100টা দিবা, 5 টাকা 10 টাকা যত ফকির আসবে আমি দিতে থাকবো, সবাইকে যে বলছেন যে মাফ করেন তো দিবেন কাকে, একটু নিজেকে মানুষ মনে করেন, এত টাকা ইনকাম করলেন হিসাব থাকে না যে শ্বাস বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে, বাড়ির উপরে নীতিগতভাবে সবসময় কারগুজারি থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপাতত আজকের আলোচনার, আব্দুর রহমানের আলোচনার বিষয়ে আপনাদের কাছে আমি জোরালোভাবে বিনীতভাবে অনুরোধ করে যাচ্ছি, জীবন বাজি রেখে কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। সেটাই আমি বলে থাকি যে মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি, আর তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা, আর চতুর্থ জরুরি কাজ হচ্ছে জরুরি প্রয়োজন ছাড়া দোকানপাটে বসে সময় কাটাবেন না, আর একজনের সাথে বসলে ওখানে বদনাম গিবাত হবে, দুইজন যেখানে বসে আছে সেখানে আপনি যাবেন না, ওখানে গেলেই আর একজনের কথা হবে, এই বৈঠকটা হলো বদনাম গিবতের, নিজের সম্পত্তি নিজের জমি চাষ করে খেলেন, ব্যবসা বাণিজ্য করে খেলেন, 10 মিনিট দোকানে বসে সব একবার কবরে রেখে জাহান্নামে রেখে চলে আসলেন, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না। 4টা কাজ, আব্দুর রহমানের কথা তো আমার মনে পড়লো, 4টা কাজ মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো সলাত, 5 অক্ত সলাত, জরুরি কাজ হলো বৈধ রুজি, কলা বিক্রি করে খাবো চকলেট বিক্রি করে খাবো কিন্তু অবৈধ রুজি খাবো না, তার মানে সলাত নির্ভর করে রুজির উপরে, রুজি ভালো তো সলাত কবুল হয়েছে, আর যদি রুজি ভালো না হয় তাহলে এটাও গেছে সলাত হয়নি, তাহলে যখন সলাত হয়নি রুজির কারণে তো সবই গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ পবিত্র, লায়াক বালা ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করে না, এই কথা বলার পরে সুমা জাকারা রাজুল্লাহ একটা লোকের আলোচনা করছেন, ইতুল ইসাফা যে লোকটা সফরে আছে, আসাস আকবারা মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, বিপদে পড়ে গেছে, হয় মুদ্দে দিয়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে, রব্বি হে আমার প্রতিপালক আমার বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করো, মাতামহ হারাম তার খাদ্য আছে হারাম, মাসরাবহু হারাম তার পানি আছে হারাম, মালবাসহু হারাম তার পোশাক আছে হারাম, গুজে বিলা হারাবে তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবুল্লাহ তার দোয়া কি করে কবুল হতে পারে। প্রথমত সফরে থাকলে মানুষের দোয়া কবুল হয়, দ্বিতীয়ত বিপদে পড়লে মানুষের দোয়া কবুল হয়, তৃতীয়ত হাত তুলে দোয়া করলে মানুষের দোয়া কবুল হয়, আল্লাহ বড় সত্তা মানুষ যখন হাত তুলে দোয়া করে তখন তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান, অত বড় সত্তা লজ্জা পায় কেমনে তার হাতটা ফিরিয়ে দিই, তো হাত তুলে দোয়া করছে বিপদে পড়ে দোয়া করছে সফরে আছে, সবটাই হচ্ছে দোয়া কবুলের মাধ্যম, এরপরে তার দোয়া কবুল হয় না, এই জন্য যে খাদ্য হারাম, এই জন্য যে পানি হারাম, এই জন্য যে পোশাক হারাম, এই জন্য যে জীবিকা নির্বাহ হারাম, তাহলে কি হলো দেখেন, পয়সা তো অনেক ইনকাম করলেন নিজেই বুঝতে পারলেন না যে পয়সা কেমন,
আমি আপনাকে কলা বিক্রি করে ছোট ব্যবসা করতে বলিনি। যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা মনে করবেন যে ঢাকা শহরে আমি সবচেয়ে বড় ব্যবসা করব, কোটি টাকা ইনকাম করতে হবে। বেশি টাকা ইনকাম না করলে আপনি দিন ধর্মের উপকার করতে পারবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার ঈমান বড়, তবে টাকা কম। মুখের ভাষা একেবারে সারা পৃথিবীর মানুষকে ডিঙিয়ে চলে গেছে, তবে কাজ হবে উসমানের টাকা দিয়ে। আবু বকর খুব জটিল পথ, 600-800 কিলোমিটার পথ তাবুকের যুদ্ধে যেতে হবে, কি করা যায়? ওমার উসমান, তো ওমার বলছেন যে বাড়িতে যা আছে তার অর্ধেক দিলাম। তো উনি বললেন যে আমি অনেক কিছু দিয়েছি, এবার আবু বকর সিদ্দিককে হারিয়ে দেব। আবু বকর সিদ্দিক, আমি আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তো বাক্য তো এমন বলেছেন, আর কেউ এই বাক্যকে উপেক্ষা করে কিয়ামত পর্যন্ত কই যেতে পারবে না, কিন্তু টাকা দিয়ে ভ্যান ভাড়াও হবে না। উসমান, আচ্ছা ঠিক আছে, আপনার যত লোক যাবে তাবুকের যুদ্ধে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব। তো যাতায়াত খরচ মানে উট দিবেন, 30,000 মানুষ ছিল, 15,000 মানুষকে 15,000 উট দিবেন। এবার আপনি লাগান 15,000 উটের দাম কত, 30,000 মানুষের 3 মাসের যাতায়াত খাওয়া খরচ দিবেন, 1,000 মানুষের একদিনের খাওয়ার কত লাগে, তাহলে 15,000 মানুষের 3 মাসের খাওয়া খরচ কত লাগতে পারে? তার নাম ধর্ম, তার নাম টাকা। আপনি 10 টাকা ইনকাম করে অহংকার করতে লাগলেন, তাহলে তো আপনি রুস্তি বুঝতে পারেন নিজে রুজি আপনি ইনকাম করলেন না উপরওয়ালা দিল। বেশি পয়সা ইনকাম করেন দিন ধর্মের উপকার করতে পারবেন। আমি জানি না জামিয়া সালাফি আপনি কয় টাকা দেন, আমি অনেক দিন থেকে আসছি এতদা অঞ্চলে আর মনে করি এটা ঢাকার পাশে, মানে এর প্রায় সবাই ব্যবসায়ী, আবার এসব এলাকার লোক প্রায় সাভারে থাকে, সবাই ইনকাম করে। আমি জানি না জামিয়া সালাফের পিছনে আপনার কত টাকা খরচ আছে। জামিয়া সালাফের প্রতি মাসে বেতন লাগে 18 লক্ষ, এখন 1 মাসের বেতন লাগে 18 লক্ষ, 3,500-এর বেশি ছেলে মেয়ে সব ভিন্ন ভিন্ন জায়গায় থাকে, খায়। 500 জন অসহায় ছেলে মেয়ে আছে, 200 জন এতিম আছে, 200 জন এতিম, জানি না আপনার কয় টাকা সেখানে খরচ হয়। 550 শতক জমি কিনছি এখন এই রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 300 ফুট রাস্তার মাথায়। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে একটা বাইতুল হাম জামে মসজিদ, যাতে 3,000 মুসল্লি একসাথে একতলাতে সালাত আদায় করতে পারবে। এদেশে বড় মসজিদ, 90% জমির উপরে মসজিদ, মসজিদটাতে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 10 কোটি টাকা। আমি জানি না আপনার কয় টাকা আছে, তবে এটা মানুষের দেওয়া টাকা। যদি সাভারের জনগণের টাকা না থাকে, ধামরায়ের জনগণের টাকা না থাকে, তো ওখানে আছে কার? আপনি সেদিন বলে গেছি আপনি টাকা না দিলে এই প্রতিষ্ঠান হবে হবে ইনশাল্লাহ, কিভাবে হবে আমি জানি না, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে ইনশাল্লাহ, কিন্তু আপনি না দিয়ে হয়ে যাক এটা আমি চাই না। আপনি বলবেন যে আমি বাইতুল হাম জামে মসজিদে 500 টাকা দিতে পারিনি, এরকম একটা দুঃখজনক কথা আপনার থেকে যাক, এটা আমি কোনোদিন আশা করি না। তবে আপনি কৃপণ হলেও তৈরি হবে, না হলেও তৈরি হবে। এক একটা প্রতিষ্ঠানের এরিয়ায় 20-30 বিঘের মতো, ভিতরে ঢুকলে আপনার মানে অবাক লাগবে দেখে, মানে দোয়া করা ছাড়া আপনার কোন পথ থাকবে না, ওই হিসেব নিকেশের প্রতিষ্ঠানই নাই এদেশে। তাহলে কৃপণ হয়েন না, আর কোন সময় দুর্বল হিংসার চোখে দেখবেন না। যেতে আপনাকে তো আমি বলেছি যে অন্তত পয়সা খরচ করে জামিয়া সালাফে একটু দেখে আসেন, ছেলে মেয়েদের ভিন্ন ভিন্ন থাকার খাওয়ার ব্যবস্থা। মনে করছি যে এই 300 ফুট রাস্তায় একটা মসজিদ তৈরি করব, যারা একতলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ, এবং সেটা খুব তাড়াতাড়ি আরম্ভ করব আশা করছি ইনশাআল্লাহ। টাকা পয়সা আমার কাছে থাকলেও হবে না থাকলেও হবে, হবেই হবে ইনশাআল্লাহ, এটা আমার সাহস। এই জন্য যে আমি 10-এর পয়সার ক্ষতি করি না, এটা আমার সাহস। আমি 10-এর পয়সা আর খাই না, ওখানে 10 টাকা যদি আমি খাই কোনো সন্দেহ, তা আমি তার টাকা দিয়ে দিই।
আমার দিয়ে আপনাদের কারো 10 পয়সার ক্ষতি হবে না, জামিয়া সালাফের কোনো টাকা নষ্ট হয় না, এবং আপনাকে আমি কোনোদিন একটা লাউ কিনে পাঠিয়ে খুশি করব না, এ কাজ আমি করি না। 10 পয়সা দেন জামিয়া সালাফে আমাকে খুঁজে দিতে হবে। আপনি 2 লাখ টাকা দান করেছেন, তারপর আরেক দিন গেছেন, আব্দুর রাজাক সাহেব আসসালামু আলাইকুম, চিনতে পারছেন কি? জিনা আপনাকে আমি চিনতে পারি না তো। তখন আপনি যদি বলেন আমি 2 লক্ষ টাকা দিলাম, বলবেন না চিনতেই পারলেন না, এ আশা করলে জামিয়া সালাফে টাকা দিতে হবে না। এই হিসাব আপনি আমার কাছে চাইতে পারেন না, এটা অসম্ভব। ওই ধারণা আপনার বাতিল। আপনি বলবেন যে আমি জান্নাত কেনার জন্য টাকা দিয়েছি, আপনি আমাকে মূল্যায়ন করবেন এই জন্য নয়। আর আমি জানি এদেশে উন্নত মানের বড় বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফে, আমার মনে বড় সাধ এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব গড়ব ইনশাল্লাহ, সেটা হলো জামিয়া সালাফিয়া। সেখানে ছেলে মেয়ে উন্নত মানের শিক্ষা অর্জন করে, বাংলা ইংরেজি আরবি শিক্ষা অর্জন করে, জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে। তারই মাধ্যম হচ্ছে মাসিক আলিতে সম্পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে, এবং প্রত্যেক মাসে ফতোয়া বোর্ড বসে, 10 জন মুফতি সেখানে বসেন, বসে ফতোয়া পাস করেন, তারপরে ফতোয়া পত্রিকা আসে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কথা বলার পূর্বে আবার একটু জরুরি কথা বলে নিন। আপনাকে দীর্ঘ সময় ধরে কষ্ট দিবে এটা আমি চাইনি, অল্প সময় কষ্ট দিব। যেখানে আছেন এক খেয়ালে চেয়ে আমার কথাগুলি মূল্যায়ন করার চেষ্টা করবেন। কষ্ট হলেও, ব্যস্ততা থাকলেও কিছুক্ষণের জন্য উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না, অনুরোধ রক্ষা করার চেষ্টা করুন। আর বাড়িতে গিয়ে মা বোন খালা ফুফুকে সতর্ক সাবধান করে দিয়েন, পরবর্তীতে কোনোদিন আসলে যেন এইভাবে ঢং ঢং করে আসবে আর ঢং ঢং করে চলে যাবে, এই জন্য বেঢঙ্গ আচরণ না দেখায়। আপনি মনে করেছেন আপনার বউ শিক্ষিতা, কিন্তু আমি তো এখনো মনে করিনি। আমাকেও মনে করতে হবে যে আপনিতে কেমন, পারিবারিক অবস্থাটা কেমন। মহান আল্লাহ বলেন তাইনু বিসবরে ওয়াসসালা, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা বিপদ আছে, প্রত্যেকটা মানুষ বলতে পারে যে আল্লাহ তুমি আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি আমার একটু জমির ব্যবস্থা করে দাও। এই কথাটা যে আপনি বলবেন তো সুন্দর করে অজু করে দূরে কাজ সালাত আদায় করবেন, তারপরে আল্লাহকে বলবেন আপনার কথা সলাতের পরে। আপনি হাত তুলে করেন আর যেমনিতে করেন করেন, তবে আগে দূরে কাজ সলাত আদায় করে নেবেন। যেটা বিদাত সেটা হলো সবাই মিলে সলাতের পরে হাত তুলে দোয়া করা বিদাত, যেটা বিদাত সেটা হলো মাটি দেওয়ার পরে সবাই মিলে দলবদ্ধ হাত তুলে দোয়া করা বিদাত, যেটা বিদাত সেটা জালসার পরে বিবাহ শাদীর পরে সবাই মিলে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করা বিদাত। হাত তুলে দোয়া করতে হবে পানি চাইতে গিয়ে ইস্তিস্কার মাঠে, যদি মাঠে হয় তাহলে এভাবে, আর যদি জুমার খুতবা চলাকালীন হয় তাহলে জুমার খুতবা চলতে চলতেই এক পর্যায়ে হাত এইভাবে উঠে সবাই মিলে বলতে হবে আল্লাহ বৃষ্টি দাও। এছাড়া দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করার কোনো আর স্থান নেই। আপনারা বিস্তারিত দেখতে পারেন আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দোয়ার বইয়ে, ওখানে প্রায় 30 থেকে 35 থেকে 42টি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার, আর 16টি স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকটা মানুষের বিপদ থাকতে পারে, প্রত্যেকটা মানুষের প্রয়োজন থাকতে পারে, ও দুরেকাত সালাত আদায় করে চাইতে থাকবে ধৈর্যের পরিচয় দিয়ে, চাইলেই কবুল হবে না, দেরিও হতে পারে। অপমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, কিন্তু 12 বছর লাগলো দোয়া কবুল হতে। ওই আবু জাহাল বলছিল দেখো মোহাম্মদ যখন সিজদায় যাবে তখন তার মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দিতে হবে, কে পারো কে পারো কে পারো। একজন বললো আমি পারি, ঠিক আছে, ওই যে সালাত আদায় শুরু করেছে তখন একটা উঁটের ভুঁড়ি নিয়ে এসে সিজদায় যখন গেছেন তখন মাথার উপরে চাপিয়ে দিয়েছে। কেউ বললো দেখো 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 ফাতেমা তোমার আব্বা সিজদাতে গিয়ে উঠতে পারছেন না। ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা দড়িয়ে গিয়ে ভুঁড়িটা সরিয়ে দিলেন,
তারপর তাদেরকে গালি দেওয়ার কি কি যেন বলার চেষ্টা করলেন বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল উঠে বদদোয়া করলেন, আল্লাহ তুমি ওদবা সাইবা অলিবনে মুগিরা এদেরকে ধ্বংস করো। এই অপমান অবস্থায় তিনি বদদোয়া করলেন, এই বদদোয়া কবুল হলো 12 বছর পরে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হারিয়ে গেল, 11টা ছেলে এসে বলল একটা ছেলের কথা, আব্বা আপনি তো বিশ্বাস করবেন না, আমরা তো আসলে ইসপের পাশে কাপড় চোপড় রেখেছিলাম, ও কাপড় চোপড় নিয়েছিল, বাঘে এসে ধরে নিয়ে চলে গেছে। আপনি বিশ্বাস করবেন না, দেখেন 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 ওর জামাতে রক্ত লেগে আছে, আমরা জামা নিয়ে এসেছি, জামাতে রক্ত লেগে আছে কথা ঠিক, কিন্তু জামা কাপড় ছিঁড়ে ছিল না। তখন ওর বাপ দেখে বুঝেছেন, ইয়াকুব আলাইহিসসালাম না, বাঘে বাচ্চাকে ধরলে তো জামা এক একটু কেমন থাকতো, ছিঁড়ে ছোটা থাকতো, তো কিছুই না, জামা একবারে সুন্দর হয়ে আছে, খালি রক্ত লেগে আছে। তখন বাপে বললে, তোমরা অন্যায় করেছ, এর ফল তোমাদের হবে, আমি ধৈর্য ধারণ করি। এই যে ধৈর্য ধারণ করলেন, ছেলে ইদারায় ফেলে দেওয়া হলো, ছেলেকে উঠানো হলো, বাজারে বিক্রি হলো, তারপর জুলাইখার স্বামী তাকে লালন পালন করলেন, তারপরে বড় হলো, 12 বছর জেলে থাকলেন, জেল থেকে বের হয়ে দেশের নেতৃত্ব নিলেন, তারপরে বাপ মাকে ডেকে পাঠালেন, বাপ মার বাপের দোয়া কবুল হলো, বিপদে পড়ে প্রায় 25 বছর পর। তো আপনি যদি বলেন যে 2 দিন দোয়া করার পরে বলেন যে খুব দোয়া করেছি, হয় না, কই হয় না, খুব দোয়া করেছি, তাহলে তো আপনার ধৈর্য হলো না। আল্লাহ বলছেন যে সাহায্য চাও দুরেকাত সালাত আদায় করে, আর ধৈর্য ধারণ করো, তাহলেই ফল পাবা। সালাত আদায় করতে হবে দুরেকাত সালাত আদায় সুন্দর করে, অজু করে, সুন্দর অজুর দাম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমাদের নবীকে বলছেন, এক হাদিসে এসেছে পিঠের উপরে হাত দিলেন আল্লাহ স্বপ্নে। আমাদের নবী বলছেন যে আমি স্বপ্নে দেখছি যে আল্লাহ আমার পিঠের উপরে হাত লাগালেন, তখন আমি এইখানে ঠান্ডা অনুভব করলাম, বুকে ঠান্ডা অনুভব করতে আমাকে আল্লাহ বলছেন, মোহাম্মদ হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউল আলা, বলতে পারো মোহাম্মদ উপরে কি নিয়ে হইছে হচ্ছে? জি হ্যাঁ, আমি বলতে পারি কি নিয়ে, কাফফারা, মানুষের পাপ মিটে যাবে, কি নিয়ে, সে নিয়ে হইছে হচ্ছে। ফেরেশতারা বলছেন এটা করলে এটা করলে পাপ মিটে যাবে, আদমের ছেলে মেয়েরা যদি এটা করে পাপ মিটে যাবে, এই নিয়ে হইছে হচ্ছে। তো সেটা হলো এই যে আল মাকসু বাদাল আল মাকসু ফিল মিজ ফিল মসজিদে বাদাস সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, এক দুই আল মাসু আল আকদামে আল মাসাজিদ পায়ে হেঁটে মসজিদে যাবে, তিন এসবাগুল অজু সুন্দর করে অজু করবে, এই তিনটা কাজ করলে আদম সন্তানের পাপ মিটে যাবে, এই তিনটা কাজ করলে আদম সন্তানের পাপ মিটে যাবে, আসাবে খায়রিন ও মাতাবে খায়রিন। এই সময়ে যদি আদমের ছেলে মরে যায় তার মরে যাওয়া ভালো, যদি বেঁচে থাকে তাহলে বেঁচে থাকা ভালো, এই সময়ে তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো। ওয়া কানা মিন খাতিতিহিকা ইয়াউমিন ওয়ালাদাতুহু, আর লোকটি হয়ে যায় পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, লোকটি পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, লোকটি নিষ্পাপ হয়ে যায়। তো সুন্দর করে অজু, সুন্দর করে অজু করলে এই এই হয়, সুন্দর করে অজু করে দুরেকাত সালাত আদায় করে বলতে হবে যে আমি তোমাকে এইটা বলছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাজা, শোনো শোনো, তোমাদের কোন ব্যক্তি যদি আমার এই অজুর মতো অজু করে, মানে তিনবার করে অঙ্গগুলি ধৌত করে, তাদের কেউ যদি আমার এই অজুর মতো অজু করে, ও ইশালি রাকাতাইন, তারপরে দুরেকাত সালাত আদায় করে, অলা ইউহাদ্দিসু নাফসাহু ফিহিমা, আর এই দুরেকাত সালাতে মনে মনে কথা না বলে,
ওয়াজাবাতলাহু জান্নাত, তাহলে সে জান্নাতে যাবে। যেটা বলবে সেটা আমি মেনে নিব, যেটা ও বলবে সেটা আমি মেনে নিব, মনে মনে কথা না বলে, এটা খুব কঠিন। আল্লাহ আকবার বলার পরে দেখবেন যে আপনি কোথায় কোথায় যে চলে গেছেন, সব কথা মনে পড়বে, শয়তান খালি ঠেলে নিয়ে বেড়াবে। আমি একদিন বাস ধরার জন্য বাস টার্মিনালে গেছি, তো আমাকে দেখে একটা লোক লাফ দিয়ে ধরে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলছে, আপনি যে বললেন যে সুন্দর করে দুরেকাত ওযু করে দুরেকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বললো না, তাহলে তার সব পাপ ক্ষমা। আমি এই আশা করে কত যে চেষ্টা চালাচ্ছি ওযু করে দুরেকাত সালাত আদায় করার, মনে মনে কথা না বলা, কি একদিনই যে টিকতে পারি না, আপনার কি হয়? বলছে আমার কি হয় এটা আপনাকে বলতে হবে না, আপনি চেষ্টা করেন তো, মানুষে পারবে, এই জন্য আল্লাহর নবী বলেছে আজ না হোক কাল না হোক মানুষে পারবে, আপনি চেষ্টা করেন, আল্লাহ ভরসা। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই ছেলে আপনার পাশ থেকে যেন কোনো ছেলে উঠে যেতে না পারে, আর দয়া করে আপনি আমাকে প্রয়োজন দেখায়েন না, যেহেতু আপনার আমি কোনো প্রয়োজন গ্রহণ করব না। আপনি অনেক কষ্ট করে এসেছেন, অনেক পয়সা খরচ আছে, আর আমরাও কষ্ট করে এসেছি শুধু আপনার জন্য। আর আমি তো আর আবদুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দেব ফজর পর্যন্ত, ওর ওরকম আমার কাছে বিদ্যাও নেই, ভাঙাচোরা টুটা ফাটা বিদ্যা নিয়ে ঘুরি যা আপনি দেখতে পাচ্ছেন। এটি সম্মানিত দিনী ভাই বোন, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করলো, ফাযাল ওযুয়া, সুন্দর করে ওযু করলো, সুমাইয়া কমো, তারপর দাঁড়ালো, ইসলি রাকাতায়ন, ও এখন দুই রাকাত সালাত আদায় করবে, মুকবিলান আলাইহিম হবে, কালবিহি ওয়াজহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, একেবারে সুন্দর করে এক হয়ে একমুখী হয়ে খালে সন্তরে দুই রাকাত সালাত আদায় করলো, গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। নফল সালাত, নফল সালাত আদায় করলে আপনার অনেক সুবিধা। কোরআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে কুনত আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান, আমি কোরায়ব একদা রাসূলের সাথে রাতে ছিলাম, কোন এক রাতে কোন এক জায়গায় আমি রাসূলের সাথে ছিলাম, ফাআতাইতুহু বি হা ওয়াজুহি ও হাজাতিহি, আমি রাতে তার কাছে ওজুর পানি নিয়ে আসলাম আর তার প্রয়োজন মেসক নিয়ে আসলাম, তো মেসক আর ওজুর পানি দেখে খুব খুশি হয়ে গেছেন, খুশি হয়ে বলছেন সালমা শেতা, এই কুরআন তোমার মনে যা লাগে সেটাই চাও, যা চাইবে তাই দিয়ে দিব। যখন অধীনস্থ লোক মালিকের কথা মতো চলে তখন মালিক খুব খুশি হন। দেখবেন একজন বড় ব্যবসায়ী দু তিনটা কর্মচারী আছে, আহমদ জি তুই ভদ্র ভালো ছেলেরা দেখছি, আহমদ জি এখন ঈদের দিনের সময় এসেছে, এ আহমদ কি কি নিবি বল, এ আচ্ছা ঠিক আছে তুই যেটা চাবি সেটাই তোকে দিয়ে দেবো, খালেদ নেই, খালেদ নেই, খালেদ জি তোর হবে না এখানে থাকা, তোকে দিয়ে কাজ চলবে না। তো কর্মচারী যদি খুব ফুর্তি হয় বলার সাথে যদি করে তাহলে মালিক খুশি হন। তো রাসূল ওর পানির বদনা আর ও মেসক দেখে খুশি হয়ে গেছেন, খুশি হয়ে বলছেন তুমি চাও তো চাও চাও, তুমি কি চাও দেখি চাও দেখি। তখনও বলছে যে আস আলোকা মোরা থাকা ফিল জান্না, আমি আর কি চাইবো আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ নবী যে গায়েবের খবর জানেন না এটা তার প্রমাণ, ও যে জান্নাতে রাসূলের সাথে থাকতে চাইবে এইটা কিন্তু আল্লাহ নবী মনে করেননি। আল্লাহ নবী মনে করছেন যে মনে হয় 5,000 টাকা চাইতে পারে,
এমন হয় 5-10 শতক জমি চাইতে পারে, আমি দিয়ে দেবো যে তুমি এলাকায় বসবাস করো। কিন্তু যখন বলেছে যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, তখন আল্লাহ রাসূল বলছেন আলাগায়রা যাক, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও, এটা নয়, অন্য কিছু চাও। তখন লোকটি বলছে হওয়া যাক, আমি এটাই চাই, অন্য কিছু চাই না। এরপরে যেটা কথা সেটা হলো মূল কথা, আল্লাহ রাসূল বলছেন আইন্দি বেকসরাতি সালাত বেকসরাতি সুজুদ, তুমি আমাকে বেশি বেশি নফল সালাত আদায় করে সাহায্য করো, আমি তোমাকে সরাসরি জান্নাতে নিয়ে যেতে পারবো না। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, বিচারের মাঠে আল্লাহ বলবেন যেদিন কেউ কথা বলতে পারবেন না, কেউ পারবেন না, যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, সেই দিন আল্লাহ বলবেন সালতুতা অসফে তুসফা, চান যা চাইবেন তাই দিয়ে দিব, সুপারিশ করেন যে বিষয়ে সুপারিশ করবেন আমি সেটাই মেনে নিব। বলেন আপনি কি চাচ্ছেন, যা চাইবেন তাই দিয়ে দিব, যা সুপারিশ করবেন তাই আমি মেনে নিব। এত বড় ক্ষমতাধর মানুষ বলছেন যে না 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 না, আমি তোমাকে জান্নাতে নিয়ে সাথে থাকতে পারবো না, তুমি অন্য কিছু চাও। তখন বলছে আমি ওইটাই চাই, তাহলে তুমি আমাকে সাহায্য করো, কি পর কি করে সালাত, নফল সালাত। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইলি হুয়া দাবু দাবু সলিহিন মান কানা কাবলাকুম, তোমরা রাতের সালাত আদায় করো, তাহাজ্জুদ পড়ো, নফল সালাত আদায় করো, এটা হচ্ছে পূর্বের লোকের ভালো কর্ম। অতীতে যারা চলে গেছে ভালো মানুষ, ওরা রাতে সালাত আদায় করত, তোমরা রাতে সালাত আদায় করো, নফল সালাত পড়ো, এতে কি হবে, হুয়া কুরবাতুন আলা রাব্বিকুম, নফল সালাত আদায় করলে তোমরা আল্লাহর নিকটে যেতে পারবা, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবা, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এক দুই ও মানহাত ও মুকাফফিরাতুল লিসায়াত, পাপ মিটে যাবে, রাতে সালাত আদায় করলে পাপ মিটে যাবে, রাতে সালাত আদায় করলে পাপ মিটে যাবে, নফল সালাত আদায় করলে পাপ মিটে যাবে। ও মানহাতুন আনিল ইসমে, রাতে সালাত আদায় করলে মানুষের কাছ থেকে পাপ সরে যাবে, রাতে সালাত আদায় করলে মানুষের কাছ থেকে পাপ সরে যাবে। এই উপস্থিত বৈঠকের ছেলে মেয়েরা শোনো, যারা তোমরা দিন রাত বলার পরেও মোবাইলে প্রেম প্রীতির গল্প বন্ধ করতে পারো না, তোমরা রাতে উঠে দূরে কাজ সালাত আদায় করে কান্নাকাটি করো, বন্ধ হবে ইনশাল্লাহ। তুমি দূরে কাজ সালাত আদায় করো, রাতে উঠে কান্নাকাটি করে রাসূলের এই কথার বাস্তবায়ন আছে, অবশ্যই তুমি সেটা চেষ্টা করো। সম্মানিত দিনী ভাই বোন, দূরে কাজ সালাত, দূরে কাজ সালাতের অনেক সুবিধা। খালেদ আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা রাকাতাইনে ওয়ালাম ইয়াসু ফীহিমা, মানুষ যদি দূরে কাজ সালাত আদায় করে, অলসতা না করে, গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। দুই রাকাত সালাত। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লে বেলাল বাদ আল ফজরে, একদা ফজর সালাতের পরে আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বলছেন বেলাল আইয়ো আমালিন আরজা ইন্দা কামিল তাহু, বলো তো বেলাল তুমি এমন কি আমল করো যে ব্যাপারে তুমি আশাবাদী, যে আমল আল্লাহর দরবারে আমল কবুল হচ্ছে, বলো তো বেলাল তুমি কি আমল করো যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী, মা দেখাও তো জান্নাতে কাত্ত, আমি জান্নাতে প্রবেশ করিনি কখনো,
কুল্লামা দাখালতুল জান্নাতা যতবার আমি জান্নাতে প্রবেশ করেছি সামিত খাসখাসাতা নালাক দেখি আমি তুমি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো আমি দেখি তোমার জুতার শব্দ আমি দেখি তুমি আমার সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটছো জান্নাতে বলো তো বেলাল তুমি কি আমল করো যে আমলের কারণে তুমি জান্নাতে আমার আগে আগে হাঁটো তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী আমি এমন কোন আমল করি না যে আমলের ব্যাপারে আমি আশাবাদী যে আপনার আগে আগে জান্নাতে হাঁটবো এমন কোন আমল আমার নেই তবে কুল্লামা তাওয়াদ্দাইতু সাল্লাইতু রাকাতান যখনই আমি ওযু করি তখনই আমি দুই রাকাত সালাত আদায় করি যখনই আমি আজান দিই তখনই আমি দুই রাকাত সালাত আদায় করি যখনই আমি ওযু করি তখনই আমি দুই রাকাত সালাত আদায় করি যখনই আমি আজান দিই তখনই আমি দুই রাকাত সালাত আদায় করি তখন আল্লাহ রাসূল বলেন বেহমা বেলাল বুঝেছি আমি তুমি এই কারণেই তো আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো বেলাল বুঝেছি আমি আমি বুঝতে পেরেছি তুমি কেন আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো এই কারণেই তো তুমি হাঁটো সম্মানিত দিনী ভাই বোন দুই রাকাত সালাতের অনেক সুবিধা দুই রাকাত সালাত আদায় করলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন দুই রাকাত সালাত আদায় করলে দেখুন আপনি লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদে ইল্লা সালাসা পৃথিবীতে মাত্র তিনজন মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে মাত্র তিনজন শিশু দুধ খাওয়া অবস্থায় মায়ের কোলে কথা বলেছে এক ঈসা ঈসা আলাইহিস সালাম দুই কেন রাজুলুন ফি বানি ইসরাইল কললহ জুরাইজ হাজার হাজার বছর আগে একজন লোক ছিল তার নাম ছিল জুরাইজ সে একদা তার গির্জা ঘরে সালাত আদায় করছিল ইতিমধ্যে তার মা চলে এসেছে রাতে সালাত আদায় করছিল তার মা রাতে চলে এসেছে তার মা তাকে ডাকলো জুরাইজ 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 ফকাল জুরাইজ জুরাইজ মনে মনে বলতে লাগলো উজিবহা আর উসাল্লি এখন আমি মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব আমি মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব এভাবে ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে তখন মায়ে বদদোয়া করছেন আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তুরিয়াহু ওজুহাল মুনেশাব আল্লাহ তুমি এর মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এর মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এর মরণ দিও না বদ মহিলার মুখ দেখা পর্যন্ত এ বলে মা চলে গেলেন দেরি হয়নি ফাতার রাজাত লাহু এমরা একটা মহিলা এসে উপস্থিত ফাতা কাল্লামাত মহিলা তার সাথে জেনার ব্যাপারে কথা বলল আবা তিনি অস্বীকার করলেন ছি 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 বলো কি তুমি ফাতাতি রাইয়ে তখন মহিলা একটা রাখালের কাছে আসলো ফাম কানাথু রাখালকে জোর করে চেপে ধরে অন্যায় করলো ফাওয়ালাদাত গোলামান এতে একটি বাচ্চা জন্ম নিল ফাকালাত হুয়া মিন জুরাইজ বাচ্চাটা জন্ম নেওয়ার পরই পরই বলল এই ছেলে হলো জুরাইজের ফাআতাহু গ্রামবাসী তার নিকটে আসলো অকাসরু সমাতাহু তার গির্জা ঘরকে ভেঙে একবারে খান খান করে দিল ধুলা ধুলা করে দিল ওয়ানজালহু তাকে ঘর থেকে বের করে রাস্তা নামিয়ে দিল ও সবুহ অকথ্য ভাষায় যার যা মনে লাগলো সে তার সেইভাবে সে গালি দিল ফাকামা তখন নিরুপায় হয়ে জুরাইজ দাঁড়ালো ও তাওয়াদ্দা অজু করলো অসল্লা রাকাতায় দুই রাকাত সালাত আদায় করলো সুমাতা গোলামান তারপরে দুধের বাচ্চার কাছে আসলো দুধের বাচ্চাকে এসে বলল মান আবুকা ও দুধের বাচ্চা তুমি তোমার মায়ের কোল থেকে বলো তো তোমার বাপ কে তখন দুধের বাচ্চা বলছে আবিয়ার রাই আমার বাপ হচ্ছে রাখাল সুবহানাল্লাহ
জনগণ বলল নাবনি সমতাকা বিদ্যা হবে জোরাজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দেব মাটির ছিল তখন জোরাজ বললেন লা জি না আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না ইল্লা বিতিন মাটি দিয়ে বানিয়ে দিতে হবে মুসলিম এই লম্বা হাদিসের একটা অংশ আপনার সামনে পেশ করলাম কি আপনি বুঝলেন কয়েকটা জিনিস বুঝার আছে তার মধ্যে একটা হলো বিপদে পড়ে দুই রেকাত সালাত আদায় করলে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন জোরাইজ মহা বিপদে পড়েছিল দুই রেকাত সালাতের মাধ্যমে আল্লাহকে বলল আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন আর একটা জরুরি কথা হলো এই জীবনে কোনোদিন মায়ের অবাধ্য চলবেন না এটা মনে রাখবেন দেখি আপনার একটা কথা মনে আছে কিনা সালাম ফেরার পূর্বে আমি কি পড়তে বলেছি রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগিরা বলতে তো পারলেন কিন্তু সালাতে সালাম ফেরার সময় মনে মনে থাকে না আচ্ছা মনে থাকার জন্য আমি কি পরামর্শ দিয়েছি জাযাকাল্লাহ খায়ের দুই রেকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি একটু দয়া করো তো আমি যেন সালাম ফেরার পূর্বে এই দুয়াটা বলতে পারি আমার বাপ মায়ের জন্য আল্লাহ আমি খালি দুই রেকাত সালাত আদায় করছি এই জন্য যে আমি যেন বলতে পারি আমার যেন মনে থাকে আমি যেন সালাম ফিরার পূর্বে বলতে পারি রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগিরা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল বলার চেষ্টা করেন বাড়ি ঘর বস ভোগ করছেন বাপের কিছু বলছেন আপনি যদি এমন হন বাপের জমি জায়গা ভোগ করার পরেও তো আপনার ছেলে তো দিন রাত টিভি নিয়ার মোবাইল নিয়ার গান বাজনা নিয়ে ঘুরছে কিছুই করবে না শেষে যেখানে আপনার কবর হয়েছে সেইটুকু আপনার বেটা বেঁচে দেবে আপনার কবরই 20 বছর হয়নি আপনার বেটা বিক্রি করে দিবে কবরটাই তখন ওরা পায়খানা ঘর বানাবে আপনার কবরের তো দাম আপনার ছেলের কাছে নেই ওর তো টাকার দাম মানে ঢাকার পাশে সাভারে আবার বাড়ি মানে 1 কাঠাতে কোটি টাকা তাহলে অত টাকার দরকার খুব সাবধান নিজের কাজ আরেকজনের উপরে চাপিয়ে দিয়েন না মরার পরে মনে করেন না ছেলেকে আমি কোটি টাকা দিয়ে আসলাম ও মনে হয় 50 লক্ষ দান করবে জামিয়া সালাফি এটা যেন ভুলে মনে করিয়েন না এটা ভুলে মনে করিয়েন না 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করা যায় মরার আগে টাকা পয়সা হিসাব নিকাশ করে 2 ভাগ রেখে 1 ভাগ দিয়ে চলে যান দান করে চলে যান পরিস্থিতি খুব জটিল পক্ষে আপনার কেউ দাঁড়াবে না দান খুব শক্তিশালী ইবাদত মনে রাখবেন সম্মানিত দিনী ভাই বোন দুই রেকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে বললে আপনাকে বিপদ থেকে আল্লাহ বাঁচাবে তার দেখুন দাখালা ইব্রাহিম কারিয়াতান ফিহা জাবার মিলাল জাবাবেরা ইব্রাহিম তার স্ত্রী সারাকে নিয়ে একটা গ্রামে প্রবেশ করলেন সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক শাসককে বলা হলো ইব্রাহিম নামে একটা লোক আপনার গ্রামে প্রবেশ করেছে মা ইমরাতুন ইয়াহাসুল নিসা মিনাল আরাম সেই লোকের সাথে একজন মহিলা রয়েছে সেই মহিলা আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী ইব্রাহিমের কাছে লোক পাঠানো হলো লোক পাঠিয়ে বলা হলো মানে হে মা আপনার সাথে যে মহিলা আছে সে কে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে উখতি সে আমার বোন সুমারা যায় এলাইহা তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে আগিয়ে আসলেন স্ত্রীকে বলছেন সারা শোনো লা তুকাযিবি বিহাদিসি তুমি আমার কথায় আমাকে মিথ্যুক প্রমাণ করো না আমি আখবার তোমার নাকি উক্তি আমি তাদের বলে দিয়েছি তুমি আমার বোন এখন যদি তুমি বলো যে সে আমার স্বামী তাহলে আমি কিন্তু মিথ্যুক হয়ে যাব তুমি বলিও ভাই মনে রেখো সারা এই মাটির উপরে মাত্র 2 জন মুসলমান আমি আর তুমি ঢাকা শহরের অবস্থা দেখে সাভারের অবস্থা দেখে যদি আপনি মনে করেন যে আমার বউ একাই আর ভালো পোশাক পরে কি করবে সবাই তো ল্যাংটা নিরাশার কিছু নেই মাটির ওপরে বলতে গেলে সবচেয়ে দামি সম্মানী নবী আর তার স্ত্রী মাত্র 2 জন আর কেউ হেদায়েত হয়নি আর কেউ নেই মাত্র 2 জন বলছেন দেখো সারা তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না মাটির উপরে মাত্র 2 জন মুসলমান আমি আর তুমি তাছাড়া কেউ নেই এত কিছু করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় নবী হওয়ার পরেও স্ত্রীকে রক্ষা করতে পারলেন না ফাউর সেলায় বেহা ইলাইহা
ইলাইহে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন ফাদাখালাত ইলাইহে যখন স্ত্রী স্বৈরাচারী শাসকের ঘরে প্রবেশ করলেন ফাকামা ইলাইহা তখন স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে তার দিকে আগাল যেমন আগে হাত বাড়িয়েছে তখনই সারা বললেন থামেন আগে ওযু হবে তারপর দূরে কাজ সালাত হবে তারপরে কথা সারা ওযু করলেন দূরে কাজ সালাত আদায় করলেন দূরে কাজ সালাত আদায় করার পরে বলছেন আল্লাহুম্মা হে আল্লাহ ইন কুনতা তাআলাম তুমি যদি জেনে থাকো ইন্নি আমানতু বিরাবিয়াকা আমি তোমার নবী ইব্রাহিমকে এ নবী বলে মেনে নিয়েছি তুমি যদি বিশ্বাস করো আমি তোমাকে বিশ্বাস করি তুমি যদি জেনে থাকো আমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি ওয়াহসান তো ফারজিল্লা জাওজি আর তুমি যদি জেনে থাকো আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জীবনে কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি এই কথা তিনটে যদি আমার সত্য হয় তাহলে ফলা তুসাল্লাত আলাইয়াল কাফের তাহলে এই নির্জন ঘরে কাফের কে আমার উপরে জয় করো না সে যেন আমার গায়ে হাত লাগাতে না পারে এক আমি যদি তোমাকে মেনে নিয়ে থাকি তুমি আল্লাহ দুই আমি যদি মেনে নিয়ে থাকি নবী ইব্রাহিম তিন আমি কোনোদিন জীবনে অশ্লীল কাজ করিনি এই তিনটে কথা যদি আমার সত্য হয়ে থাকে তাহলে স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে হাদিস বুখারি মুসলিম সম্মানিত দ্বীনী ভাই বোন বিপদে পড়ে দূরে কাজ সালাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করেন আপনার সুবিধা ফিরে আসবে ইনশাআল্লাহ এক কোণে এক পত্রিকাতে পাবেন আমার জীবনে স্মরণীয় দুই দিন আব্দুল্লাহ আম্মার জীবনে স্মরণীয় দুই দিন তার একটা স্মরণীয় দিন ছিল যেদিন বড় মেয়েটা মারা যায় সেদিন ছিল তার কামিল পরীক্ষার প্রথম দিন না দ্বিতীয় দিন আর জীবনে স্মরণীয় দুই দিন যেদিন 2005 সালের 23শে ফেব্রুয়ারি যখন ওই র‍্যাব পুলিশ বাসা ঘেরেছিল সারা রাত ঘেরেছিল আমরা বাসায় ছিলাম না যখন জোর করে র‍্যাব পুলিশ বলল যে দরজা খুলে দিতে হবে আব্দুল্লাহ তখন 6-7 বছরের 8 বছরের এরকম বাচ্চা হতে পারে ও বাইরে ওর এক মামাতো ভাইয়ের সাথে তখন বাহির থেকে বাচ্চা বলছে আম্মা এদের গায়ে র‍্যাব লেখা আছে এরা কারো কথা মানবে না দরজা খুলতেই হবে নইলে ভেঙে প্রবেশ করতে পারে তখন ওখানে বলছে ওখানে লেখা আছে সারা যদি স্বৈরাচারী শাসকের ঘরে নিজেকে রক্ষা করতে পারে তাহলে আমি এই ঘরে নিজেকে রক্ষা করতে পারি না সারার যেমন ইমান আমিও ওই ইমানের ভিত্তিতে দরজা খুলে দিলাম দেখি র‍্যাব কি করে লেখা আছে আমার জীবনে স্মরণীয় দুই দিন পড়লে আপনার চোখের পানি থামবে না আমার জীবনে স্মরণীয় দুই দিন যে কেউ পা যতই অন্তর পাথর হোক পড়লে আপনার চোখ দিয়ে স্বাভাবিকভাবে পানি আসবে আমি তো আপনাকে পুরো বিস্তারিত বিবরণ বলতে পারলাম না সম্মানিত দিনী ভাই বোন বিপদে পড়ে দূরে কাজ সালাত আদায় করে ওই সময়ে তাড়াহুড়া করে দূরে কাজ সালাত আদায় করে দরজা খুলে দেওয়া হয়েছিল যে কোনো বিপদে আপনি সুন্দর করে ওযু করে দূরে কাজ সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চান হাদিস তো বুখারি মুসলিম সাহায্য হবে না কেন হবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন দূরে কাজ সালাত অনেক সময় দূরে কাজ সালাতের কথা এসেছে তার একটি কথা এসেছে মানুষ মসজিদে ঢুকে দূরে কাজ সালাত আদায় করবে দূরে কাজ সালাত আদায় না করলে মসজিদে বসা নিষেধ ওইটে দুপুর না সূর্য উঠছে না সূর্য ডুবছে এই কথা নয় আপনি যে ঘরের বাইরে লেখা আছে যে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ তা আপনি কি এখন এমনি ঢুকতে পারবেন না অনুমতি নিতে হবে তারপরে তো মসজিদে বসার অনুমতি কি তা কি জানেন দূরে কাজ সালাত এটা আর একজনের ঘর মসজিদ হচ্ছে আর একজনের ঘর আর একজনের কাছে দূরে কাজ সালাত আদায় করে অনুমতি নিতে হবে তাছাড়া মসজিদে ঢুকে বসা যাবে না সারা দুনিয়ার মানুষ যদি মসজিদে ঢুকে বসে যায় তাহলে সারা দুনিয়ার মানুষ যার
তাকে অপমান করে, তাকে অমান্য করে মসজিদ আল্লাহর, অতএব দুই রাকাত সালাত আদায় করে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। যদি ঢুকে যান তাহলে বসতে পাবেন না, যা কাজ আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বের হয়ে যেতে হবে। সাভারের আশেপাশে কোনো এক মসজিদে এসেছিলাম, তো মসজিদ সভাপতিকে বললাম যে আমি আপনার মসজিদে বসতে পারছি না, এই জন্য যে আহলে হাদিস মসজিদ ওই মেহরাবের দুই দিকে লেখা আছে আল্লাহ মুহাম্মদ, কাজে এই মসজিদে আমার থাকা হবে না, তিন ঘন্টার মধ্যে এই টাইলস খুলে ফেলতে হবে, একদিকে লিখেছে আল্লাহ আর একদিকে আছে মোহাম্মদ। তা আমি বললাম যে আল্লাহটা থাক, মোহাম্মদটা উঠিয়ে ফেলে দিয়ে ওখানে আপনি আকবার লিখেন, তাহলে হলো আল্লাহ আকবার। আর আল্লাহ মোহাম্মদ মানে আল্লাহ মোহাম্মদ, আপনি ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে অনুবাদ করেন মোহাম্মদ হলেন আল্লাহ, ডান দিক থেকে অনুবাদ করে আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে অনুবাদ করে মোহাম্মদ হলেন আল্লাহ। এবার মোহাম্মদটা উঠিয়ে দিয়ে আকবার লিখেন, এবার ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ, বাম দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়, আপনি ডান দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ। যদি লিখতেই হয় তাহলে কি লিখতে হবে? আল্লাহু আকবার। তবু পশ্চিম দেওয়ালে লেখা যাবে না, পশ্চিম দেওয়ালে মোবাইল ফোন বন্ধ করুন এটা লেখা যাবে না, পশ্চিম দেওয়ালে ঘড়ি রাখা যাবে না, পশ্চিম দেওয়ালে আল্লাহু আকবার লেখা যাবে না। কেননা আপনি লিখে রেখেছেন পশ্চিম দেওয়ালে মোবাইল ফোন বন্ধ করুন, তারপর আপনি আল্লাহু আকবার হাত বাঁধার পরে চোখ চলে গেছে, তখন আপনি বলছেন মোবাইল ফোন বন্ধ করুন, এটা কাউকে বলা লাগবে না, এমনিতেই চলে আসবে। যার জন্য মসজিদের পশ্চিম দেওয়ালে কিছু থাকবে না, জানি না এলাকায় যারা দায়িত্বশীল সভাপতি বা সেক্রেটারি বা আপনার কোষাধ্যক্ষ যারাই আছেন, যদি যদি আপনার মোবাইলে এতে মসজিদে এরকম কিছু থাকে তাহলে আগামীকাল দশটা পর্যন্ত সময় থাকলো, মিস্ত্রি ডেকে দশটা পর্যন্ত সময়ে টাইলস খুলে ফেলবেন, জরুরি ভিত্তিতে খুলে ফেলতেই হবে, আপনি ফেলতে বাধ্য। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি ১২ রাকাত সুন্নাত সালাত আদায় করে ২৪ ঘন্টায় তাহলে প্রত্যেক ১২ সমান তার জন্য জান্নাতে ঘর বানানো হবে, প্রত্যেক ১২ সমান তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। আর ১২ রাকাতিন কাবলা যোহরে, জোহরের পূর্বে ৪ রাকাত, রাকাতাইনে বাদাহা, জোহরের পরে ২ রাকাত, রাকাতাইনে বাদাল মাগরিব, মাগরিবের পরে ২ রাকাত, আর রাকাতাইনে বাদাল এশা, এশার পরে ২ রাকাত, আর রাকাতাইনে কাবলাল ফজর, ফজরের পূর্বে ২ রাকাত। এই ১২ রাকাত যদি কেউ নফল সালাত আদায় করে তাহলে প্রত্যেক ১২ সমান তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, জরুরিভাবে আপনাকে কয়েকটা দুয়ার কথা বলি। আপনি যদি ভোর রাতে উঠতে পারেন, যখনই ঘুম ভাঙলো তখন যদি আপনি উঠতে পারেন তাহলে আপনি এই দোয়াটা পড়বেন, দেখেন আপনার মনে আছে কিনা। উঠে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, সর্বক্ষমতার অধিকারী তিনি, সুবহানাল্লাহ পবিত্রতা তার, আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার আল্লাহ হলো সবচেয়ে বড়। এই কথা বলার পরে আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে কোনো শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া। এই দোয়া পড়ে যদি ওযু করে ২ রাকাত সালাত আদায় করেন তাহলে আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে। অতএব আমি আমার আলোচনার এই পর্যায়ে এসে আপনাকে ২ রাকাত সালাত আদায় করতে বলছি আর উঠে এই দোয়া পড়তে বলছি। এই ছেলে আমি তো এখন শেষ করতে যাচ্ছি, আপনার ব্যস্ততার কি আছে?
আপনার এত ব্যস্ততার কি আছে?